ভাই এটা তো একটা সময় মনে পরে একটা সময় মনে পরে না একটু পরে মানুষের মনে পড়তে পারে আপনি কি ছাগল নাকি আপনি কি বলদের বাচ্চা বলদ এই জিনিসটা বুঝেন না যে কিছুক্ষণ পরে মানুষের মনে পড়তে পারে আপনি কি বলদের বাচ্চা বলদ আপনি আমাকে করে মিথ্যুত বলে আপনি কি একটা বলদের বাচ্চা বলদ নাকি ছাগলের বাচ্চা পরে মানুষের বুঝতে পারে গাদার বাচ্চা শোন গাদার বাচ্চা শোন তুই গাদার বাচ্চা তুই শোন কথা শুনে নেই আগে তুই যে পাট করে মিথুকবেলা ফেললি তোর যদি এখন ঠাপরাই তুইরা তোর ক' বয়স কত তোর নাকে টিপ দিলে দুধ বাইরে তুই যে এসে এইসা তুই যে তুই যে একটা লোকে লাইভে এসে পাট করে মিথ্যা কথা মিথুকবেলা সাধারণ ভদ্রতা জ্ঞান বলে কিছু নাই তোর সাথে সরি 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 তোর সাথে ব্যবহার কর শুন তোর সাথে আমি কইতে বল না না সরি বললে তো হবে না তুই তো ভদ্রতা শিখিস নাই মানুষের যে একটু পরে মনে করতে পারে 8000 না মানুষের কথা শোন তোর জানা ছিল না এটা তোর এটা জানা ছিল না যে মানুষের একটু পরে মনে পড়তে পারে এবং দলিল প্রমাণ ছাড়া মানুষের এই জন্য তোরে তুই করে বলবো এখন তুই এখন বল যে তোর কাছে কি দলিল প্রমাণ আছে এইভাবে বলবো ভাবে বলবো তোরে বের করে দিবো তুই পাঠ করে আইসা একজনে বলছ যে মিথ্যা কথা বললেন আপনি মিথ্যা মিথ্যাবাদী তোর এইটুক সেন্স নাই যে মানুষ যখন কথা বলে তখন একটু পরে হয়তো মনে পড়তে পারে কথা বলতে বলতে একটা সময় মানুষের মনে পড়ে যেতে পারে তোর এইটুকু তোর বুদ্ধি নাই তোর এতটুকু মাথা তোর খাটে না যে তুই একজনের সাথে কথা বলতে আসছো তোর সাথে ভদ্রভাবে কথা বলতে সে তারপরে তুই মানে ফাইজলামি ফাইজলামি করস তুই মানে বাইরে গেছে এগুলা রে ধইরা লাথির উপরে রাখতে হয় নইলে এগুলা দেখেন কি রকমের ব্যাদবের ব্যাদব কি রকমের ছাগলের সাগল মানুষের তো একটু পরে মনে পড়তে পারে পাটকেরা তো অনেক মানুষের অনেক কিছু মনে পড়ে না একটু পরে মনে পড়তে পারে ও হ্যাঁ আচ্ছা আচ্ছা সে পাটকেরা বলে আপনি যা মিথ्ठाতা বললেন আপনি বললেন মানে এগুলা রে লাইট ছায়া তারপরে লাইট লাঠির উপরে রাখলে এগুলা সিধা থাকে দেখেন মানে কিভাবে মানে এই এই বলদ মুমিনগুলা কত বড় বলদ এইটুক তার মাথায় ঢোকে না যে মানুষের একটু পরে জিনিসটা মনে পড়তে পারে এইগুলাকে তো মানে ছোটোবেলা থেকে মাদ্রাসাতে হুজুরদের পাশা মারা খেয়ে তো বড় হয়েছে কি করবে এগুলা শিখছে তো এইগুলা মানে এই এই রকমের বেয়াদবি করলে এই রকম আচরণ করব হুম এই রকমের ফাদট্রামি করলে এরকম আচরণ করব ভদ্রভাবে কথা বলবেন আপনারা ভদ্রভাবে কথা বললে ভদ্রভাবে আর পাবেন হুম মানে বেয়াদবি করবেন ফাইজলামি করবেন ছেস্টামি করবেন একদম তুই তকারি শুরু করে দেবো এবং গালিগালাস শুরু করে দেব কোনো মাপ নেই ঠিক আছে মানে একটা সীমা আছে হ্যাঁ মানে মানে দেই দেখে তা এরে যুক্ত করছি দেখে মানে মনে করছে এককার ওরি বাপরে আমার যুক্ত করছে তো আমার সাথে তুই কে তোর তোর মানে যোগ্যতা কি তুই আমার সাথে কথা বলতে আসছো তোর চোদ্দ গোষ্ঠীর যোগ্যতা আছে